everyone, welcome back to my channel, welcome back to a new vlog. Asha kori sobai khub bhalo achen, shusto achen, safe achen ar ami khubi bhalo achi. To ekhon baje pray 7ta, amra ekhon ready hoyechi dujon ar baki ra sobai ready hocche, baki der ke ektu por dekhachi. To ajke amra kojon ajke amra jacchi sagorika resort e, eta ekta notun resort khuleche shilchare, khubi sundor naki ajke gele dekhte parbo kemon sundor kemon na, chobi te dekhechi khub sundor. Tai bole hotat kore plan korlam je kojon jacchi bas ghure ashbo giye. এই যে পুতুল লেডি পুতুলকে বললাম যে আমার কাছে একবার দাঁড়ায় বাট ব্লগটা একবার স্টার্ট কর সেটা আর করে না তখন আর লজ্জা তো যাই হোক এবারে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপর আবার কথা হচ্ছে তো এবার আমরা তো রেডি হয়ে গেছি লাস্ট এখন অল্প বাকি মার দোয়েল ওদেরও হয়ে যাচ্ছে এদিকে আয়ুষ যাচ্ছে আমাদের সাথে আর দাদামা তো যাচ্ছেন না তো এবারে এখন আমরা বেরিয়ে পড়ছি তো একটা টুকটুক নিয়ে নিয়েছি টুকটুক নিয়ে আমি দোয়েল মা আর আয়ুষ একটা টুকটুক করে বেরিয়ে পড়লাম বাকি আরো অনেকজনই যাচ্ছেন তো কারা কারা যাচ্ছেন তো সেটাও জানতে পারবেন পুরো ব্লগটা দেখতে থাকুন এই যে এবার এখন আমরা চলে এসেছি আর এখানে গুড়িয়া বুপা পিসিমনি ওরাও এসেছে আর আজকে আমরা কাকু ছোটমা ওরা কেউ আসেনি সবারই একটু ব্যস্ততা ছিল তার জন্য ওরা আসতে পারেনি আর তাই বলে আমরা এই কজন আজকে চলে এসেছি এবারে এখন আমরা ভেতরে যাব তবে ভেতরে যেতে হলে আগে সবচেয়ে প্রথমে এখানে টিকিট কাটতে হয় আর টিকিটের প্রাইস হলো 200 করে আর হ্যাঁ বাচ্চাদের আয়ুষের মেবি 10 ইয়ার্স এর নিচে লাগে না টিকিট লাগে না তবে আমাদের 200 করে টিকিট ছিল আর এখানে বেশ বড় পার্কিং এরিয়াও ছিল আর এত সুন্দর ভীষণ ভালো লাগছিল এখানে প্রচুর কিছু আছে ভেতরে যেমন কি সুইমিং পুল দেখতে পাচ্ছি ম্যারেজ হল কনফারেন্স হল আর স্পাইস রেস্টুরেন্ট অনেক কিছুই আছে এবার ভেতরে গিয়ে আগে সবকিছু এক্সপ্লোর করি সবচেয়ে প্রথম এখানে এলাম তো এই যে আমরা এখন ভেতরে চলে এসেছি তো এদিকে হলো রেস্টুরেন্ট তবে এখন আমরা আগে রেস্টুরেন্টে যাচ্ছি না বাকি কি কি আছে ভেতর দিকে দেখতে পাচ্ছি বেশ সুন্দর জায়গা আছে সেগুলো আগে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখি তো এখানের মধ্যে আমরা সবাই এদিক ওদিক হাঁটছি বেশ মজার হাওয়া দিচ্ছিল তবে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে দেখা যাক বৃষ্টি না আসলেই ভালো বৃষ্টি এসে গেলে তো শেষ সব গেল তো এবার আমরা হাঁটছি 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 ভীষণ মস্ত ওয়েদার আর এবার আমি সুন্দর করে সবার একটু ছবি তুলে দিলাম সাথে হয়ে এই যে আমিও আছি ছবিতে তারপর আমরা এখানের মধ্যে চলে এসেছি একটু সুইমিং পুল আছে তো আয়ুষ খুব এক্সাইটেড ও সুইমিং পুল দেখবে বলে কারণ ও নিজে এখন সুইমিং টুইমিং শিখে তো ওর এখন একটু বেশ ভালো লাগে যাই হোক এসছি একটা নতুন জায়গায় তো এখানে সুইমিং পুলটাও সবাই আসে ভীষণ সুন্দর তো তাই বলে আমরাও চলে এসছি একবার দেখতে তো এই যে সুইমিং পুলটা সুন্দরই ছিল বেশ একটু লাইট টাইট জ্বলছিল ভালোই লাগলো এবার এখন আমরা এখান থেকেও বেরিয়ে আর এই যে এখানে একটা গাছ চোখে পড়লো এত সুন্দর কি গাছটার নাম সেটা তো বলতে পারবো না তবে হ্যাঁ দেখে যেন মনে হচ্ছে পুরো সেই বেনি 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 করা এখন এটা কি গাছ ছিল সেটা তো বুঝতে পারলাম না আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর সাথে হয় লাইট মিউজিক চলছিল বেশ মজা লাগছিল কিন্তু আর এই যে এখানের মধ্যে ওদের একটু সুন্দর ডান্স টান্স চলছে তবে বৃষ্টি চলে এসেছিল তাই বলে মা ওরা কজন ওখানটার মধ্যে বসে আছে আর এই যে বুপা এখানের মধ্যে দোলনায় দুলছে তারপর আমরা এখানেই বসাছিলাম কারণ বৃষ্টি চলে এসেছে কি করব আর অন্য কোথাও যেতে পারছি না আরও তো অনেকটা জায়গা আছে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখার কিন্তু দেখতে পারছি না আর এদিকে এখন চলে এসছে আদি আর বাবা আদির টিউশন ছিল তো বাবা ওকে টিউশন থেকে নিয়ে ডাইরেক্ট এখানে চলে এসছে পিটপিট বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা এই যে আদিও এখানে বাইরে সেই একটু দোলনায় বসে আছে আমরাও এখানেই ছিলাম তারপর অনেকক্ষণ এখানে এইসব করে এবার আমরা এখন ছাতা টাতা নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে কারণ বাইরে বৃষ্টি পড়ছে কি করব আর মানে এত ঘোরাফেরা করতে পারছি না সেই একই জায়গায় বসে আছি আর এগুলো তাই বলে আর চলেই এলাম এখানে রেস্টুরেন্টে আর সেই ছাতা নিয়ে নিয়ে ভেজা ছাতা নিয়ে নিয়ে এটা একটা বিশাল বড় একটা কাজ ছাতাটাকে রাখা যাই হোক সব কিছু ম্যানেজ করে এবার এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে আর ভীষণ সুন্দর কিন্তু এটার ইন্টেরিয়রটা ভীষণ ভালো লাগলো এসে জাস্ট ওয়াও যাকে বলে জাস্ট ওয়াও এবার
এখন চলছে এখানের মধ্যে ডিসাইড করা কে কি খাবে কে কি না। আর আমাদের অ্যাজ ইউজুয়াল একটাই প্রবলেম, মানে কি বলবো, কিছু লোক আমরা ভেজ পছন্দ করি, কিছু লোক আমরা নন ভেজ খেতে পছন্দ করি। তো আমাদের বিশাল বড় একটা মানে প্রবলেম হয়ে যায় আমরা কজন বাইরে এলে, যেমন কি তারপরে আজকে মেজরিটি ছিল ভেজ, তাই বলে আমরা ভেজটাই অর্ডার করলাম, আমরা ননভেজ কিছুই নেইনি। এখানে চলে এসেছে আমাদের এটা কিছু একটা সামথিং ক্রিস্পি বেবি কর্ন নাকি অন্য কোনো কিছু নাম ছিল, যাই হোক খেতে কিন্তু বেশ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। তারপর এখানে আমরা অর্ডার করলাম নান, পনির বাটার, অ্যাজ ইউজুয়াল আমরা যখনই যেখানে যাই এগুলোই অর্ডার করি। এখানে রইল ভেজ নুডলস, তো এগুলো খাবো আর কি, এগুলোই আমরা অর্ডার করলাম, কারণ এটা হলে সবাই পছন্দ করে, এটার মধ্যে আর কোনো প্রবলেম নেই, সবাই খাবে। তো তাই বলে আমরা এগুলোই অর্ডার করেছি। তো এখানে চলছে এখন আমাদের খাওয়া দাওয়া, আমিও নিয়ে নিলাম, নান নিয়ে নিয়েছি আর সাথে হয় পনির বাটার নিয়ে নিয়েছি। তো এখানে চলছে সবাই মিলে খাওয়া দাওয়া, এবার এখন আমরা খেয়ে নিই। এবারে আমাদের খাওয়া দাওয়া তো চলছে, এখনো কমপ্লিট হয়নি, বাবার হয়ে গেছে খাওয়া দাওয়া, বাবা এবার বিল পে করবে। আর এই যে এখানের মধ্যে আমরা এন্ট্রি যেটা টিকিট ছিল সেই টিকিটটার যা প্রাইস আমরা তখন 200 টাকা করে পে করেছিলাম, এবারে কিন্তু এটা খাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এটাই এখানের সেই রুলসটা। তো এভাবেই এখন বাবা সব টিকিটগুলোকে এক জায়গায় করে রাখলো, এখন পে করবে। আর আমরা এখন খেয়ে দে একটু বেরিয়ে পড়লাম, যে এবার এখন বৃষ্টিটা অনেকটা নেই, এখন বেশ ভালো আছে ওয়েদারটা, এবার এখন আমরা এখানে একটু বাইরে এসে বসি, একটু এনজয় করি। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, আর সেই এলাম যখন খেতে, খাওয়া দাওয়া মেইন কাজটাই হয়ে গেল, আর কত সময় বসে থাকবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেইন কাজ হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তার মধ্যে বৃষ্টি, বৃষ্টি না থাকলে হয়তো আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু এই বৃষ্টিটা এসে সব বরবাদ করে দিল, কিছু করার নেই, এবার এখন একটা টুকটুক বা অটো করেই বাড়ি ফিরবো, তাই আর লেট করলাম না, আর এখন আমরা বেরিয়ে পড়ছি। এই যে বৃষ্টির মধ্যে দুই ভাই, এক ভাই মাথার মধ্যে টিউশনের ব্যাগই নিয়ে নিয়েছে, আর এই যে আরেকজন মাথায় রুমাল দিয়ে দিয়ে এবার এখন ওরা বেরিয়ে পড়ছে। আর আমরা এবার যেহেতু আজকে কোনো গাড়ি টাড়ি করে আসিনি, তাই বলে একটা অটো বা টুকটুক করেই ফিরতে হবে, তো এখানে কাছেই আমরা বেরিয়ে একটা বসো অটো পেয়ে গেলাম, দুটো অটো নিয়ে নিলাম, যেভাবে এসেছি সেভাবেই ফিরছি। আর এই ছোট্ট ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।